ডিব্রুগড় শহর বান পরিস্থিতি উন্নত হওয়ার সময়তে একাংশ সমাজের প্রকৃত সুহৃদয়বান লোক তথা সামাজিক অনুষ্ঠানে রাইজর ওসর থিয় দিছে। খাবলৈ এটুপি বিশুদ্ধ খোয়াপানী তথা এসাজ আহারের চিন্তা করবলগিয়া সৃষ্টি হয়েছে এতিয়া বানাক্রান্ত রাইজর মাজত। কেবল রাইজর খবর লৈ বা পরিস্থিতির বুঝ লৈ দায়িত্ব না সামরি পার্যমানে নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় সা সামগ্রী বান সাহায্য হিসেবে বিতরণ করেছে ডিব্রুগড়ের ইনার হুইল ক্লাব অফ ডিব্রুগড়ে। শহরখনের মিলনগর স্থিত তুলসী গাঁও বৈষ্ণব নামঘর শতাধিক পরিয়ালের মাজত অত্যাবশ্যকীয় সামগ্রী বিতরণ করা হয়। উক্ত কার্যসূচীত সহযোগিতা আগবায় ডিব্রুগড় পৌর নিগমের অন্তর্ভুক্ত ষোলো নম্বর ওয়ার্ডর ওয়ার্ড কাউন্সিলর মামুন গগৈ মিত্রয়। ইয়ার উপরি সামাজিক অনুষ্ঠানটে মিলনগরের কিউ লাইনত কণ কণ ময়নাহতর মাজত গাখির কল ব্রেড বিস্কুট আদি বিতরণ করে। ইনারভিল ক্লাব ডিব্রুগড় সে আয়ে হ্যাঁ। লাস্ট ইয়ার হম লোক তুলসী গাঁও মে করিব করিব 9-10 হেলথ ক্যাম্প কিয়ে থে। ইস সাল হম লোক অর ভি জো হেলথ ক্যাম্প ইয়া জো ভি কর সকেঙ্গে ইনকে লিয়ে আজ ফ্লড রিলিফ কা 101 ইয়ার্স হম লোক কে হিসাব সে 101 প্যাকেটস দিয়ে হ্যাঁ। জিতনা কর সকেঙ্গে হম লোক করেঙ্গে ট্রাই করেঙ্গে। হম লোক কা ক্লাব 25 ইয়ার্স সে কাম কর রা হ্যায়। তুলসী গাঁও হম লোক নে লাস্ট ইয়ার অ্যাডপ্ট কিয়া থা। তো লাস্ট ইয়ার হম লোক নে করিব করিব 10 হেলথ ক্যাম্পস ইয়াহাঁ পে কিয়ে থে হর তরহ কে। সারা আপকা অ্যানিমিয়া চেকআপ, অস্টিওপোরোসিস চেকআপ, নর্মাল চেকআপ জিতনা ভি থা, ডেন্টাল চেকআপ সব করবায়া থা হমনে। আজি এই আমার ডিব্রুগড় তুলসীগাঁওর এই নামঘরের প্রাঙ্গণত আমার যি ইনার হুইল ডিব্রুগড়ের যি এটা অতি সুন্দরভাবে কাম করে থাকা মহিলার ক্লাব তেওঁলোকৰ উদ্যোগত আজি আমার যি কৃত্রিম বানপানীর ফলত যি সকল মানুষ ভুক্তভোগী হয়েছিল আর এই তুলসীগাঁওত বিশেষভাবে আমার বহুত মানুষ কষ্ট লাভ করেছিল আর ইতিমধ্যে আমার সেই মহিলাসকলক আর সেই মানুষবিলাকক যি সকল আমার কৃত্রিম বানপানীর আমার ইকোনমিক কন্ডিশন বা তেওঁলোকে কাম করবলে অসমর্থ হয়েছিল তেওঁলোকক বিশেষভাবে আমার এই ক্লাবর সদস্য সকলে তেওঁলোকক এখন লিস্ট তৈরি করে আর যি সকলে পাব লাগে সেই প্রায়রিটি বেসিসত এশ একগৰাকী মহিলাক আর মহিলার লগতে পুরুষকও তেওঁলোকে নাম মানে ধুনিয়াকে বনায় তেওঁলোকক আজি আমার সহায় সাহায্য আগবাইছে এশটা হয় আর গতি আমি মোক আজি তেওঁলোকে বিশেষভাবে নিমন্ত্রণ করেছে মহিলা মর্চার সভানেত্রী হিসাবে আর মই সমূহ উদ্যোক্তাক মই বহুত এই আদরণীয় পদক্ষেপের কারণে মই ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আগন্তক দিনত তেখেতলোকৰ আৰু যাতে ভাল পদক্ষেপ গ্রহণ করব পাৰে তাৰবাবে মই তেওঁলোকক উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছো। এই এটো এটা বহুত 2000 চনতে 25 বর্ষ হয়েছে এতিয়া আর এই ক্লাবর অদূর ভবিষ্যতে যেন তেওঁলোকে আৰু ভাল ভাল কাম করে যাওয়াত মই তেওঁলোকক সহযোগিতা আর সহারি সদায় মোৰ ফালৰ পৰা থাকিব এইখিনিকে কৈ মই মোৰ ফালৰ পৰা বক্তব্য সামৰিম। অসম আদিত্য ডিব্ৰুগড়।